হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকেও এই যে সকাল সকাল আমার স্নান পুজো হয়ে গেছে, আমি এখন এই জল খাবার খাচ্ছি। আজকে আমার জল খাবারে কী আছে দেখি। আজকে আমি এখন এখানে রুটি, ঘুগনি আর চা, এটাই জল খাবারে খাচ্ছি। আর আজকের এই জল খাবারটা খেতে খেতে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর রান্না শুরু করব। আমি এখানে এখন আজকে রান্না করব, যে ভাতের জল গরম করতে দিয়েছি, আর এখানে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। ওটাতে এই যে ছোটো মাছ এনেছে, এগুলো ভাজবো। এগুলো শুধু পেঁয়াজ লঙ্কা আর কারি পাতা দিয়ে ভাজা করব। আর এখানে পেঁপে, আলু, টমেটো, পেঁয়াজ এগুলো কাটা আছে, এটা একটা সয়াবিন দিয়ে সবজি হবে। আর এখানে এই লাল শাক আছে, এটা আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটা সবজি হবে। তো আমি এখন এখানে মাছগুলো ভেজে নিই। এখানে আমার মাছটা প্রায় ভাজাই হয়ে গেছে, পেঁয়াজগুলো আর একটু ভালো করে ভাজা হলে এটা হয়ে যাবে। এটাতে আমি কিছু মশলাই দেবো না, শুধু এভাবে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, কয়েকটা কারি পাতা আর একটা পেঁয়াজ, আর নুন হলুদ দিয়ে শুধু ভেজে নিচ্ছি। নামিয়ে একটু কাগজি রস দিয়ে দেবো, তাহলে এটা রেডি হয়ে যাবে। আমি এখানে এখন এই শাকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত আমার হয়ে গেছে, আর এখানে অড়হর ডাল এটাও হয়ে গেছে, আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আর এটা ভাতের সাথে আলুটা পেঁপেটা সেদ্ধ করে নিয়েছিলাম। এই শাকটা হয়ে গেলে ওই সয়াবিন পেঁপে আলু সবজিটা বানিয়ে নেব। আর এখানে এখন ওই পেঁপে, সয়াবিন, আলুর সবজিটাও বসানো হয়ে গেছে। সেই সবজিটা তো সেদ্ধ করে নিয়েছি আগে, একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলে এটা সবজিটা রেডি হয়ে যাবে। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু করছি। দুপুরে মেনু তো দেখিয়েছি রান্না করার সময়, তাই আলাদা করে দেখাচ্ছি না, সেখানে খাওয়া দাওয়াটা করে নিই। সবাইকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। কুচুনকে দেখুন, ও এখানে শুয়ে আছে। এখন এখানে রাত্রের খাবার বানাচ্ছি। আজকে রাত্রে বানাবো এই তরকা। কলাইটা আগে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আর রুটিটা আমার বানানো হয়ে গেছে। তরকাটা ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এই তরকাটাতে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। এখানে তেলে জিরে ফোড়ন দিয়েছি, আর একটু হলুদ দিয়ে টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। তারপর কলাইটা দিয়ে সানরাইজে যে তরকা মশলা পাওয়া যায় শুধু সেই মশলাটাই দেবো। টমেটোটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দেবো টমেটোটা গলানোর জন্য। কলাইটা যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই এই টমেটোটার মাপে একটু নুন দিচ্ছি। টমেটোটা আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে, এখানে তার কাছে কলাইগুলো সেদ্ধ করে রেখেছি, সেগুলো জল তেলে তুলে দিয়ে দেবো। কলাইটা আমি সেদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম, তাই টমেটোটা সেদ্ধ হওয়ার মতো একটু নুন দিলাম, আর নুন দিলাম। তরকাটা রেডি হয়ে গেছে, এখন একটু এর মধ্যে মেথি পাতা ছড়িয়ে দিলাম। আমাদের আজকে রাত্রের মেনু এটা, দুপুরে সয়াবিন আলু সবজিটা, পেঁয়াজ রুটি, আর এটা তরকা। তরকাটা নিরামিষ বানালাম, তারপর ডিম একটা ভুজিয়া করে এর মধ্যে মিশিয়ে দিলাম। আমাদের রাত্রে সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এবার আমরা শুয়ে পড়বো।
আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য আরেকটা নেক্সট ব্লগে। আজকের মতো বাই, গুড নাইট।